নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব থ্রি ইডিয়েটস এর পাগলামুখী আবার বড় পর্দায় ফিরছে জল্পনা বাড়ালের করিনা কাপুর অল ইজ ওয়েল 2009 সালে এই মন্ত্র আজও দর্শকদের মুগ্ধ করে আর সেই মন্ত্রে দীক্ষিত হয়েছিল ফারহান রাজুরা তিন ইডিয়েটে কৃতি আজকের দিনেও সবাইকে টিভির সামনে বসতে একেবারেই কিন্তু বাধ্য করে আর রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টারে ভাইরাসের ছোট মেয়ে তথা রেঞ্চুর প্রেমিকা পিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন করিনা শুক্রবার আমির খান আর মদপান এবং সলমান জোশীর ছবি সহ একটি ভিডিও শেয়ার করে নায়িকা আর তাতেই অসন্তোষ প্রকাশ করে নায়িকা জানান তার বেড়াতে যাওয়ার সুযোগ নিয়ে এই তিন মূর্তি কিছু একটি যোগসাজো করছে কিছু তো একটা লুকোনো হচ্ছে বিষয়টি রাজু তথা সলমান জোশীর নতুন সিনেমা কংগ্রাচুলেশনে প্রচার নয় আর তা জানিয়েই করিনা জানতে চান তাহলে কি থ্রি ইডিয়েট সিনেমা সিকুয়েল এই প্রশ্ন করার জন্যই করিনা আবার ভাইরাস অর্থাৎ বোমান ইরানিকেও ফোন করেন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন বোমানও ভাইরাস ছাড়া থ্রি ইডিয়েট সম্ভব নয় আর সে কথা স্পষ্ট জানিয়ে দেন তিনি সত্যি যদি র্যাঞ্চোর রাজু ফারহানরা বড় পর্দায় ফিরে তাহলে তা দর্শকদের অবশ্যই ফের মুগ্ধ করবে বলেই মনে করা হচ্ছে অস্কার পুরস্কারের সন্ধে গোটা দুনিয়ায় মন জিতে নিয়েছে দীপিকা সেই চমককে সঙ্গে নিয়ে সম্প্রতি লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাইয়ে ফিরেছেন তিনি সম্প্রতি তাকে দেখা গেল এক ফিল্মি পার্টিতে সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং এবং বাবা প্রকাশ পাদুকন কালো শাড়িতে উজ্জ্বল হয়ে উঠেছিল দীপিকা রূপ তবে এখানে মাঝে গন্ডগোল এই ফিল্মি পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে বলিউডে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে নিন্দুকরা বলছেন দীপিকা রণবীরের সংসারে নাকি অশান্তির ভিডিও এটি দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে রণবীরের পাশে হাঁটছেন দীপিকা সঙ্গে রয়েছেন তাঁর বাবা প্রকাশ পাদুকন ঠিক এই সময় দীপিকার হাত ধরতে চাইলেন রণবীর কিন্তু দীপিকা রণবীরকে হাত ধরতে দিলেন না বরং সরিয়ে নিলেন আর এই ভিডিও দেখেই অনেকেই মনে করছেন দীপিকা এবং রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছে তবে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দীপিকা ও রণবীরকে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় ওয়েব সিরিজে শিরোপা মাথায় উঠল 4chan অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজগুলির মধ্যে দৌড়ে সকলকে পেছনে ফেলে দিল 4chan ওয়ার ম্যাক্স মিডিয়ার সমীক্ষায় সেরা শিরোপা পেয়েছে সব মিলিয়ে 4chan 3,71,000,000 দেখেছে এই ওয়েব সিরিজ তবে এখনও পর্যন্ত কোনো ওয়েব সিরিজের এই রেকর্ড নেই নিজেই সেরা হওয়ার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা শাহিদ কাপুর দক্ষিণী তারকা বিজয় সেতুপতি 4chan-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই সাফল্য ভাগ করে নেন শাহিদ তিনি লিখেন 4chan আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ মুখ্য ভূমিকায় শাহিদ এবং বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋষি খান্না কেকে মেমন এবং ভুবন অরোরা সংকটের সঙ্গে যুঝতে যুঝতে এক শিল্পী জালিয়াতি হয়ে ওঠার গল্প বুনেছেন পরিচালক অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডাকে নিয়ে চর্চার অন্তরে আর পরপর দুদিন মুম্বাইয়ে রেস্তোরাঁর বাইরে তাঁদের একসঙ্গে দেখে সকলেরই অনুমান শারাফ আসকার এবং ফাহাদ আহমেদের মতো আবারও এক জুটি প্রকাশ্যে আসতে চলেছে আর সেই অনুমান কতটা ঠিক জানালেন এক ঘনিষ্ঠ এবার পরিণীতিকে রাঘবের সঙ্গে দেখে দুয়ে দুয়ে চার করে নিতে চাইলেন নেটিজেনরা তাহলে কি দুজনে প্রেম করছেন ঘনিষ্ঠ সূত্রে এক ব্যক্তি বলেন একেবারেই ঠিক পরিণীতি আর রাঘব ডেট করছে ওরা দুজনে দুজনকে অনেক দিন ধরেই চেনে তবে সম্প্রতি বন্ধুত্বের সম্পর্কটা অন্যদিকে মোড় নিয়েছে তবে রাঘবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তারা বিয়ে করলে খবর নিশ্চয়ই দেবে বিয়ের সানাই এখনো না বাজলেও দুই জগতে দুই তারকা যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা নিয়ে সংশয় নেই তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরাও প্লাস্টিক সার্জারি সেলেবদের ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এক এক সেলেবের শরীরের গড়ন পাল্টে যাওয়া ছবি এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা রাজকুমার রাও সম্প্রতি এই মর্মে এই প্রশ্নের মুখে পড়তে হলো তাকে বর্তমানে তিনি তার আগামী ছবি যে
করছেন সেটা নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন এবং লক্ষ্য করলে বোঝা যাবে দিন দিন পাল্টে গেছে তার লুক। তবে সত্যি কি তার পেছনে প্লাস্টিক সার্জারির হাত? পাশাপাশি দুই ছবি বসিয়ে দেখলে বিষয়টা খুব একটা সহজ হয়ে যায়। তবে অনেকেই মিলিয়ে বলে দিতেই পারেন তাকে আর আগের মতো দেখতে নেই। তবে সম্প্রতি সিদ্ধার্থ কানন্কে এমপুমর্মে প্রশ্ন করতে দেখা যায় অভিনেতাকে, তিনি কি সত্যি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? রাজকুমার স্পষ্ট জানিয়ে দেন এ তথ্য মিথ্যে। তবে এখানেই শেষ নয়, তিনি আরো বলেন যে তার হাসি পাচ্ছে এটা দেখে যে মানুষ এই বিষয়ে কথা বলছে, অর্থাৎ মজার ছলে স্পষ্ট করে দেন রাজকুমার তার মুখে লেগে থাকা হাসিটাই তার রূপ বদলের কারণ। এর বাইরে তিনি তেমন কিছু করেননি যা নিয়ে চর্চা হতে পারে। প্রকাশ্যে এলো আকুরিক ছবির ট্রেলার। এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত আকুরিক ছবিটি। সিনেমায় রয়েছে অনুরাধা রায়, আঙ্গনা বসু, সুদেশনা চক্রবর্তী, সুপ্রতিম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকারের মতো শিল্পীরাও। আকুরিক ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। তবে এই ছবি এক 75 বছরের বৃদ্ধ এবং 10 বছরের ছেলের সম্পর্কে। দর্শকদের এই ছবি কেমন লাগে এখন সেটাই দেখার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।